हेलो एवरीवन की अवस्था सबार सबाइके स्वागत जानाच्छि आजकेर पर्वे आमार टीम किन्तु अस्थिर भावे काज करछे एबं अस्थिर भावे किन्तु तोमादेर 9.1 एर प्रत्येकटा प्रॉब्लेम धरे धरे सल्व करे दिएछे आर एबार आजके शुरू होच्छे 9.2 9.2 एर प्रथमे आछे 1 थेके 5 पर्यन्त एमसीकिउ समस्या आर तोमरा जेने खुशी होबे जे एई एमसीकिउ एर माध्यमे किन्तु आमादेर बेसिक कनसेप्ट कतटुकु स्ट्रंग ता जाचाई करा जाय এই পাঁচটা এমসিকিউ এর আজকের এই পর্বে আমি তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করে দিব যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নাই তারা এই প্লেলিস্টের আগের ভিডিওগুলো অথবা ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেয়া আছে তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিবা আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না বেশি বেশি শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাই দিবা পরবর্তী তোমাদের কঠিন লাগে কোন চ্যাপ্টার আমি আমার গ্রুপ এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রামে একটা জরিপ চালিয়েছি এবং জরিপে জিজ্ঞাসা করেছিলাম যে এইচএসসি না তোমরা এসএসসি স্টুডেন্টের উচ্চতর গণিতে কোন অংশটা সবচেয়ে বেশি কঠিন লাগে তার ভিতর অন্যতম প্যারাদায়ক চ্যাপ্টার ছিল সূচক লগারিদম যারই ধারাবাহিকতায় আমরা 9.1 শেষ করেছি বইয়ের প্রত্যেকটা সমস্যা আর আজকে স্টার্ট হচ্ছে 9.2 সো লেটস স্টার্ট 9.2 এ তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বইটাই নিয়ে আসছি রাইট তোমাদের বইটাই হুবহু নিয়ে আসছি এই বইয়ের দেখো আমরা যদি বলি প্রথম যে এমসিকিউটা আছে এখন পাওয়ারের ক্ষেত্রে কি হয় আমার যদি একাধিক পাওয়ার থাকে লাইক a to the power p তার উপর q তার উপর r আসলে পাওয়ারের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলো কি হয় বলো দেখি পাওয়ারগুলো গুণ হয়ে যায় অর্থাৎ আমরা লিখতে পারি a to the power p q r সেম জিনিসটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করলে কি হয় x to the power 1 by a into গুণ হবে কি a square minus b square by কি a minus b গুণ হবে কি a into a plus b সো দেখো a ঘ্যাচাং ফু আরো দেখো a - b আর a + b গুণ করলে কি হয় a² - b² অর্থাৎ উপরের a² - b² আর নিচের a² - b² কি ক্যান্সেল আউট থাকে কি x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1 মানে কি x নিজেই অর্থাৎ প্রথম এমসিকিউ এর आंसर হয়ে যাচ্ছে কি x আমরা সবাই কিন্তু অস্থির ভাবে বুঝে গেছি কে কে বুঝো নাই একটু ঝটপট কমেন্টে জানাবা যে স্যার আমি বুঝি নাই আমি এবং আমার টিম তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব सो प्रथम एमसीक्यू बुझे गेছি आशा করি সবাই অস্থিরভাবে বুঝে গেছো প্রথম এমসিকিউ এর आंसरটা আমরা চলে যাব দ্বিতীয় এমসিকিউ এ দ্বিতীয় এমসিকিউটা তোমাদের হচ্ছে যে লাইক পুরাই দ্বিতীয় এমসিকিউটা হচ্ছে বেসিকের ডিব্বা প্রথম যে অপশনটা আছে এক নাম্বার অপশনটাকে আমরা বলি বেস চেঞ্জ ঠিক আছে একটা লগারিদমের বেসটা কি করে চেঞ্জ করতে হয় তা নিয়ে লগের বেস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখবা কোণাকুণি ক্যান্সেল আউট কি বলছি কোণাকুণি এটা কোনো বেসিক না জাস্ট মনে রাখবা মনে রাখার জন্য কোণাকুণি ক্যান্সেল আউট এই জিনিসটা একটু মনে রাখবা তাহলে দেখো এইখানে b আছে আর এইখানে b আছে তারা কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে কি log a base p এইখানে কি আছে log a base p এইখানেও কি থাকবে log a base p এই যে টেকনিকটা আছে এই টেকনিকের নাম হচ্ছে বেস চেঞ্জ লগারিদমের বেস আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এবং এই রিলেটেড কিন্তু বেশ কিছু ম্যাথ তোমরা সামনে পেতে যাচ্ছ যে কি করব কোণাকুণি যদি আমি ইনফরমেশন নিয়ে নেই সাপোজ log আমরা একটা সিম্পল জিনিস দিয়ে দেখাই a বেস a ইকুয়ালস টু কি 1 আমরা জানি রাইট a বেস a ইকুয়ালস টু 1 জানি এখন আমি যদি বলি যে স্যার log m বেস a ইনটু log a বেস m ইকুয়ালস টু কি 1 কারো কি কোনো প্রবলেম আছে নাই সেইখান থেকে দেখো আরেকটা জনপ্রিয় সূত্রের উৎপত্তি হয়ে যায় সেটা কি log m বেস a ইকুয়ালস টু 1 বাই log a base m অর্থাৎ ভিত্তির সাথে চলক যেটা আছে সেটা যে চেঞ্জ হয় 1 বাই সেটাও কিন্তু আমরা এই জায়গা থেকে প্রমাণ করে থাকি সো বলতেছিলাম এমসিকিউ দিয়ে ফুল বেসিক কিন্তু একদম কভার করা যায় আর তুমি যদি এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার না করো তাহলে কিন্তু অন্যায় হবে আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সাজন স্যার ফেসবুক পেজ সাজন চক্রবর্তী এবং বেশি বেশি শেয়ার করে দাও তোমরা যদি এই কন্টেন্টগুলো বেশি বেশি শেয়ার করতে থাকো আমরা আরো দ্রুত কঠিন কঠিন যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আসছি তোমাদের জন্য परवर्ती आइटेम ये भित्ति चेंजर क्षेत्र तुम्हारा एक जिनिस एक कन्सेपचुअल देखा एक कन्सेपचुअल जिनिस देखा से रकम ये जो हमें हाफ बनाई दी एवेज ए काटाकाटी जाए और हाफटा लगर सामने चले आसें हाफटा लगर सामने चले आसें हाफटा लगर सामने चले आसें कयटा हाफ आसें एक हाफ दुईटा हाफ तीनटा हाफ अर्थात उत्तर आसें कि 1/8 और ये मान कत दिसे 2 जेटा कखनोई सत्य ना तार माने आमरा किन्तु बुझे जाए उत्तर हबे कि 1 और 3 सठीक 1 और 3 सठीक बाट 3 नम्बर अंकटा एक किउटेर डिब्बा ठीक आछे। এই কিউটের ডিব্বাটা কিভাবে সলভ করতে হবে বা এই কিউট ম্যাথগুলা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, এখন একটু ভালো করে দেখবা। 3 নাম্বার ম্যাথটা সলভ করার জন্য তুমি এইটাকে ধরে ফেলবা p আর এইটাকে ধরে ফেলবা q। একটু ভালো করে দেখো, অ্যাবেজ y কে ধরবা p আর অ্যাবেজ x কে ধরবা কি q। একটু ভালো করে দেখো, যদি আমি ধরি যে log एबेज वाई इक्वल्स टू की पी सूचक लग कन्वर्शन सूचक थेके लग लग थेके सूचके कन्वर्शनर जन्य तुमी अलवेज एई दुइटा जिनिसके मार्क करबा। मार्क करे आमी जे कथागुला बोलतेछि मने मने ठीक सेई कथागुलाई बोलबा। एई दुइटा इंटरचेंज हबे अर्थात पी एइखाने चले आसबे ठीक आछे पी एइखाने चले आसबे और वाई एखे चले आसें वाई आलदा हो जाए जार नीचे छिलो सेटा नीचेई थाकबे जार नीचे छिलो तार नीचेई थाकबे नीचे के छिलो ए की नीचेई थाकबे एर ऊपर की थाकबे पी अच्छा एखन देखो तो वाइएर ऊपर आमार आसले किउ के छिलो सो आमी जोदि एखाने बोली वाई टू दि पावर किउ समान कत सर वाई टू दि पावर किउ समान होच्छे ए टू दि पावर P into Q तथा कि A to the power PQ क्यों बनाइलाम कारण होच्छे वायर ऊपर Q छिलो ओइटा देखानोर जोन्नो आमी एखाने वायर ऊपर Q तुलछे राइट राइट एटा गेलो फार्स्ट पार्टेर काज। सेकेंड पार्ट आमी कलरटा चेंज करलेई तोमरा भालो बुझते पारबा। सेकेंड पार्टे देखो रे बाबा एखाने कि बोलछे आमरा Q equals to K आमरा देखो आमरा एकटु उठाई दिई आसो हाँ एतटुकु उठा बेशी उठो ना Q इक्वल्स टू की बोलते लग एबेज एक्स इक्वल्स टू किऊ सूतरां एक्स इक्वल्स टू की लिखते पारी बोलो देखी आमरा एखाने एक्स इक्वल्स टू लिखते पारी सेम आगेर मतो एई दुइटाके मार्क करे चेंज करे दिब ए टू दि पावर किऊ किन्तु एक्स एर ऊपर के आछे एक्स एर ऊपर छिलो कि पी सो आमि जोदि एक्स टू दि पावर पी देई ताहले आमरा लिखते पारी कि ए टू दि पावर पी किऊ। सेम देखो एइखानेও a to the power pq एइखानेও a to the power pq सेम सूतरां ওই দুইটা আইটেম সমান ছিল अर्थात আমাকে যে জিনিসগুলো প্রমাণ করতে বলছিল তারা কি সত্য। এই যে দুইটা জিনিস আমাকে প্রমাণ করতে বলছে তারা কি একদম সত্য, বোঝা গেল রাইট। 3 নম্বর প্রশ্নে আমাকে বলা আছে কি একটু ভালো করে দেখবা। 3 নম্বর প্রশ্ন ধামাকাদার 3টি অঙ্ক। a to the power x, b to the power y, c to the power z আমাকে বলছে নিচের কোনটি সঠিক। তো nth রুটের ফরম্যাটটা কি? nth রুটের ফরম্যাটটা হচ্ছে সাপোজ এইখানে x to the power p equals to যদি y হয় তাহলে x equals to তুমি কি লিখতে পারো y to the power 1/p। এটাই সূত্র, এটাই ফর্মুলা। সো এইখানে দেখো আমি যদি লিখি a equals to কি লিখতে পারবো a to the power x, b to the power y। সেখানে দেখো a equals to কি লিখতে পারি b to the power y 1/x অর্থাৎ b to the power y/x এটা লিখতে পারি। এখানে কি a equals to b to the power y/x কোথাও আছে? y/x mind it y/x not z y/x কি বলছে y/x not z এটা জেড বলছে। সুতরাং এ আর বি এর ভিতর এমন কোনো সম্পর্ক হবে না। যদি y/x হয় এর সাথে তো y আছে, y অলওয়েজ কি উপরে থাকবে রাইট। a টু দি x কি নিচে থাকবে অলওয়েজ x নিচে থাকবে। যেহেতু এর সাথে সম্পর্ক a যেহেতু 1/x হয়ে যায় x টা নিচে থাকবে। দেখো তো সি নাম্বার অপশনে একমাত্র পাওয়ারে x টা নিচে আছে। এই যে দেখো, আরো জুম করে দিচ্ছি। এই যে দেখো एकमात्र सी नम्बर अपशने जेड बाई एक्स आछे ताहले उत्तर कि हो जाए सी नम्बर अपशनटा सर बुझी नाई ताहले देखो आमि एखन तोमाके सल्व करे देई जे सर a टू दि पावर x इक्वल्स टू b ना इक्वल्स टू c टू दि पावर z एखन देखो तो आमि कि लिखते पारी a इक्वल्स टू लिखते पारी सर जे c टू दि पावर z टू दि पावर 1 बाई x अर्थात c टू दि पावर z बाई x टा 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 दैट्स द आंसर राइट That's the answer. बुझे गेलो एवं देखो हुबहु आमादेर किन्तु मिले गेछे सो 3 नम्बर होबे कि आमादेर सठिक उत्तर आमरा आबार एटाके छोटो करे दिई बाच्चारा छोटो हये जाओ एई जे छोटो हये गेछे बाच्चारा ओके चलो नेक्स्ट मैथ देखो नीचे कोनटी एसिड समान एखाने बोलछे कि जे एसी के कार माध्यमे प्रकाश करते देखो बी 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 तार माने ए एवं सी के आमार कार माध्यमे प्रकाश करते होबे ए एवं सी के आमार बी एर माध्यमे प्रकाश करते होबे ए एवं सी के आमार कार माध्यमे प्रकाश करते होबे बी एर माध्यमे प्रकाश करते होबे देखो a टू द पावर x इक्वल्स टू b टू द पावर y সুতরাং আমি a इक्वल्स टू কি লিখতে পারি b टू द पावर y बाय x আবার দেখো c टू द पावर z इक्वल्स टू b टू द पावर y আমি কি লিখতে পারি c इक्वल्स टू b टू द पावर y by z y by x y by z এইখানেও দেখো y by z এটাও না আর পাওয়ারে কি হবে y by x y by z কোথায় আছে দেখো দেখি অপশন কোনটা হবে 4 নম্বরের অপশন কোনটা হবে সবাই একটু ভালো করে দেখে ফেলো 4 নম্বরের অপশন কোনটা হবে সবাই একটু ভালো করে দেখে ফেলো y by x y by z ठीक আছে y by z কোথাও আমরা দেখতে পাচ্ছি না তার মানে কি আছে বলো দেখি তার মানে কি আছে আমাদের যে এক নাম্বার অপশনটা আছে এই যে দেখো এক নাম্বার y by z এখন z আর x টা দেখতে ক্লোজ তাই তোমরা কনফিউজড হও না আমি really get confused আমি নিজে কনফিউজড হয়ে গেছি তোমরা কনফিউজড হও না যে y by z হয়ে যাবে কি आंसर এবং আমি যদি সূচক अप्लाई করি তাহলে কি লিখতে পারি b টু দি পাওয়ার y by x প্লাস y by z এটা আমরা আরাম করে লিখতে পারি এটা কেন লিখলেন এটা কারণটাও দেখাচ্ছি এরপরের এমসিকিউটা দেখো তো বাবারা এরপরের এমসিকিউটা দেখো b স্কয়ার ইকুয়ালস টু ac হলে তাহলে কি আমাদের এই টেকনিকটা হুবহু যাচ্ছে এই টেকনিকটা আমাদের হুবহু যাচ্ছে কি বলতেছে আমরা বের করে রাখছি কি দেখো b স্কয়ার ইকুয়ালস টু b টু দি পাওয়ার কি y বাই x প্লাস y বাই z তাহলে b b ক্যান্সেল আউট থাকতেছে কি y by x plus y by z equals to 2 আমি যদি একটা 2 কমন নেই এটা y কমন নেই তাহলে কি থাকে y into 1 by x plus 1 by z equals to 2 সুতরাং 1 by x plus 1 by z equals to 2 by z এই ছিল আমাদের 5 নাম্বার প্রশ্ন 1 by x plus 1 by z equals to 2 by y sorry sir 2 by y যেটা আমাদের এক নাম্বার অপশনকে নির্দেশ করে এরই সাথে আমাদের 5টা এমসিকিউ শেষ সবাই একটু কমেন্টে বলবা তুমি কি এই ক্লাস থেকে শুধুমাত্র 5টা এমসিকিউ পড়েছো নাকি 5টা এমসিকিউ সলভ করার জন্য আরো অনেক বেসিক শিখে ফেলেছো জবাব তোমার কাছে তোমরাই চিন্তা করো তোমরাই বিচার করো তোমরাই উত্তর দাও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো দেখা হবে পরের ক্লাসে আমি এবং আমার টিম নিয়ে আসছে সূচকীয় এবং লগারিদমিক ফাংশন প্রত্যেকটি প্রশ্নের সলভ টাটা